আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভালি একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। দর্শক, কঠিন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তারপরেও এই করোনার ৬ মাস পেরিয়ে নতুন স্বাভাবিক জীবনে আমরা প্রবেশ করেছি। স্থবির রাজনীতি আবারও গতি পাচ্ছে, ৫টি সংসদীয় আসনের নির্বাচন হতে যাচ্ছে, মূলত বছর জুড়েই নির্বাচনী হাওয়া থাকবে। ৫টি সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি উপজেলা নির্বাচন এবং পৌরসভা নির্বাচন হবে বছর জুড়ে, এবং সেই আমেজটি থাকবে পরবর্তী বছরের মার্চ এপ্রিল পর্যন্ত। আমরা মূলত আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে নির্বাচনী হাওয়া। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অসীম কুমার উকিল এমপি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। অসীমদা, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। আমাদের যে সাবজেক্ট, আজকের আলোচনার যে বিষয়, রাজনীতিতে নির্বাচনী হওয়া, নিশ্চয়ই করোনার যে কঠিন সময় আমরা নতুন যে স্বাভাবিক জীবনে প্রবেশ করেছি, সেখানে রাজনীতিও ঘুরে দাঁড়াচ্ছে, রাজনীতিতেও নির্বাচনী হাওয়া থাকবে, নিশ্চয়ই একটি একটি ভালো খবর, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য। না, ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আপনি রাজনীতিতে নির্বাচন রাজনীতিবিদদের জন্য ভালো খবর হিসেবে উল্লেখ করছেন। আমি সেই পয়েন্টে যাওয়ার আগে প্রথমে একটা বলি, এটা ঠিকই স্বাভাবিক মনে হচ্ছে, যেন একটা স্বাভাবিক জীবনে প্রবেশ করেছি, কিন্তু বোধহয় এখনও এটা বলাটা খুবই সায়েন্টিফিক না, এবং আমাদের যারা জনস্বাস্থ্যবিদ তারাও আমাদেরকে এটা বলেনি। তবে পরিস্থিতিটা স্কুল কলেজ খোলা বাদ দিয়ে আমরা বাকি জায়গাগুলো যেন দেখছি একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে মানুষ নেমে গেছে, এটা একটা বাস্তবতা। কিন্তু আমি এই আলোচনা বাড়াচ্ছি না, খালি এটা একটু ফুটনোট দিয়েও রাখা উচিত যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, বিশেষ করে আগামী শীত মৌসুম, এটি একটা পৃথিবীর দেশগুলোতে একটা দ্বিতীয় ঢেউ আসে, সুতরাং বাংলাদেশটা এখনও তার থেকে মুক্ত এইটা আমরা বলতে পারি না। আর দ্বিতীয়ত শীতের বিষয়টা একটা আছে, সুতরাং সেটাও আমাদের বিবেচনা রাখতে হবে, এবং সেটা রেখে আমাদের জনস্বাস্থ্যবিদরা যেভাবে গাইডলাইন দেবে আমি আশা করি সরকারও সেটা বিবেচনা করে চলবে। আমি এই পয়েন্টে এটুকু একটু বলে রাখলাম, কারণ সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই বিবেচনায় ধরুন, যেটা একেবারেই প্রত্যাশিত না, আমি তো একটু আকাঙ্ক্ষা করি না যে শীতে এটা প্রকোপ বাড়ুক, কিন্তু কথার কথা বললাম, যদি ওইরকম একটা ঘটনা ঘটে তাহলে যে নির্বাচনী হওয়ার কথা আপনি বললেন, যে এখন যে সংসদে উপনির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, তারপরে যে পৌরসভা নির্বাচন এবং ইউপি নির্বাচন যে জায়গায় চলে যাবে, তখন বোধহয় আবার একটু নানা জটিলতা হতে পারে, যদি ওইরকম ঘটে সেটা আমাদের প্রত্যাশা না। তা যাই হোক, আশা করি সে ব্যাপারে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব, এবং নির্বাচনের মধ্যেও আমরা আমাদের এই যে স্বাস্থ্যবিধি যেটা মেনে চলার কথা যেটা বলা হচ্ছে সেটাকে রক্ষা করে আমরা কাজটা করব, সেটা আমার প্রথম কথা থাকলো নিজের জন্য এবং সবার উদ্দেশ্যে। হ্যাঁ, এটা ঠিক যে একদিকে যে রাজনীতির একটা বড় ব্যাপার হচ্ছে ক্ষমতা, এবং যে জায়গাগুলো আছে বিভিন্ন সংস্থাগুলো সেইখানে দলীয়ভাবে অংশ নেয় এবং সেখানে নির্বাচনে জিতে আসা, তাহলে হয় কি যেটা আমরা কথা বলি, যেটা করতে চাই, ওটা করার জন্যে আমরা আমাদের দায়িত্ব পালনটা করতে পারবো যদি জিতে যেতে পারি। সেই জন্য অবশ্যই রাজনীতিবিদদের কাছে বা রাজনীতির জন্য এই ধরনের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি বাংলাদেশে এটা খুবই খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে, উপনির্বাচনগুলো যে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে এইটা নিয়ে তো আসলে মানুষের কোনো আগ্রহ নাই, কারণ বিগত দিনে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে এটা এক প্রকৃতপক্ষে কোনো নির্বাচনই হয়নি, এটা সবাই জানে, দেশবাসী জানে, দুনিয়াবাসী জানে যে এটা ভোটের আগের দিনই ভোট হয়ে গেছে। সুতরাং আমাদের যদি বলেন এখন এই ধরনের একটা ভোটের আকাঙ্ক্ষাটা কি, আমাদের আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে এই নির্বাচন ব্যবস্থায় চলে যাক। সেটা ধরেন বামপন্থী বিশেষ করে কমিউনিস্ট পার্টির দিক থেকে আমরা যে কথাটা বলি, যে ওই ৯০ দশকে এই স্লোগানটা সামনে এসেছিল, আরও আগে নানাভাবে ছিল, কারণ ভোট তো হঠাৎ করে না, এর আগেও নানা ধরনের এ ধরনের ভোটে অনিয়ম, জালিয়াতি, কারচুপি এগুলো হয়েছিল অনেক আগে থেকে। তা যার জন্য ৯০ একটা স্লোগান উঠেছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো।
এই একটা, কিন্তু তারপরে চলগুলো দেখলাম কখনো এটা হলো কখনো হলো না। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি মনে করি আমাদের পুরো নির্বাচন ব্যবস্থা প্রধানত চারটা জায়গায় বন্দী আছে, তার থেকে মুক্ত করেই আমাকে একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে। একটা হচ্ছে টাকার খেলা, একটা পেশী শক্তি, একটা সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা, আর একটা হচ্ছে প্রশাসনিক কারসাজি। দেখা যায় যে কাগজে কলমে আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার স্বাধীন কর্মকাণ্ড করার কথা, কিন্তু আমরা এখনও দেখলাম, অতীত দিনও দেখলাম, যারা ক্ষমতায় থাকে তারা তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যার জন্য প্রশাসনিক কারসাজিটা ঘটে। তো যেটা পার্লামেন্ট নির্বাচনে কয়েকদিন আগে দেখা গেল, যার জন্যে এখন মানুষের মধ্যে উৎসাহ নাই, এবং নিশ্চয়ই উপনির্বাচনে দেখা যাক প্রকৃতপক্ষে উৎসাহ কি পরিমাণ সৃষ্টি হয় এবং মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে। এটা কি আপনারা নির্বাচনে যাচ্ছেন না বলেই কি বলছেন? না, এটা আমরা আগেই বলেছি, আমার মনে হয় যে এটা যাওয়া না যাওয়ার ব্যাপার নাই। আপনি আমরা নির্বাচনের পরপরই একথা বলেছি এবং আমরা এই নির্বাচন যেটা হয়েছে এটা বাতিল করে নতুন নির্বাচনের দাবি করেছি, এদের আমাদের দাবি রয়েছে এবং এটা দেশবাসী জানে। এবং আপনি নির্বাচন কমিশনারের যে কথা তার মধ্যেও পাবেন, অন্যদের কথাও পাবেন। আমি ওই আলোচনা এক কথায় শেষ করতে চাই, কারণ আসল বেসিক আলোচনায় আমি ঢুকতে চাই। সুতরাং আমি মনে করি যে এটা যা প্রমাণিত কথা সেটা নিয়ে আর নতুন করে হয়তো এখানে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এটা নিয়ে আর নতুন কিছু বলার নাই। নতুন বলার হচ্ছে দেখার ব্যাপার যে নির্বাচনগুলো এখন হবে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি। দেখার ব্যাপার হচ্ছে যে ওই যে আমি বললাম যে চারটা শত্রুর হাত থেকে আমরা যে মুক্ত না করলে মনে করি যে নির্বাচনটা ঠিকমতো হবে না, সেই ক্ষেত্রে ভূমিকা নির্বাচন কমিশন এবং সরকার কী পালন করছে। এটা আমি একটা পার্লামেন্টের কথা বললাম যে পার্লামেন্ট নির্বাচনে সেটা দেখার ব্যাপার। আর একটা দেখার ব্যাপার, আমি মনে করি যদি প্রকৃতপক্ষে আমরা এই সংবিধানকে মানি, জনগণ ক্ষমতার উৎস মানি, তাহলে আমাদের সংবিধানের একটা বড় বিউটিটা কি দেখবেন, অনেকগুলো বিউটি আছে। এই সংবিধান কাটাছেঁটা করে অনেক জটিলতা করছে, তারপরে এখনও আছে, সেটা হচ্ছে আমাদের একটা স্থানীয় সরকার, এটা বলা আছে, অস্তিত্ব আছে। তার মানে আমি খুব সরল ভাষায় বললে যে একটা উপরি সরকার, এই যে ন্যাশনাল গভর্নমেন্ট, যেটা পার্লামেন্টের মধ্য দিয়ে হওয়ার কথা, এবং সংবিধান অনুযায়ী পার্লামেন্ট মেম্বার, এই যে অসীমদা পার্লামেন্ট মেম্বার, প্রকৃতপক্ষে তার কিন্তু দুইটা প্রধান কাজ, একটা আইন প্রণয়ন করা, আর একটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ করা। ওনার কিন্তু এলাকায় কী হচ্ছে না হচ্ছে এত দেখার ব্যাপার স্যাপার না, কিন্তু এমপিরা এলাকায় গেলে তারাই হয়ে যায় প্রধান। কিন্তু ওইগুলো দেখবে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্থানীয় পরিষদগুলো। তার মানে স্থানীয় পরিষদের স্বাধীন স্বকীয় অস্তিত্ব, আর্থিক সহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠার কাজটা যদি করতে পারি তাহলে হবে। আমরা আশা করব এই যে নির্বাচন, এরপরে যে নির্বাচনগুলো হচ্ছে উপজেলা পৌরসভা, এই জায়গায় নির্বাচন কমিশন আগে থেকেই তার দায়িত্ব কী পালন করবে না করবে এটা জনগণের সামনে আরও স্পষ্ট করার কথা। সেটা যদি না করে, আমরা এই নির্বাচনের পরেই বলেছিলাম এই নির্বাচন কমিশনকে বিদায় নেওয়া উচিত, নিয়ে টাকা অন্যদের হাতে দিয়ে দেওয়া উচিত এবং রাষ্ট্রপতির কাছে তার হ্যান্ডওভার করা উচিত, রাষ্ট্রপতি নতুন করা উচিত। এখন করছে না, এটা নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে এরপরে যখন নির্বাচন চলে আসছে আমরা দেখতে চাই সে কি দায়িত্ব পালন করবে, এবং এই দায়িত্ব পালন করতে বারবার যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হয় কোনটা জানেন? হয়তো কেউ জিতলো জিতলো না কথার কথা, বা আমরা বিনা ভোটেও কাউকে বসাইতে পারি, ভোটেও বসাইতে পারি, কিন্তু পুরো যে গণতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থাটা ভেঙে পড়বে। এই ব্যবস্থার যতটুকু কী আছে এটা বলা কঠিন, কিন্তু তারপরও এইটুকু যদি না করতে পারি আমরা ফেল করব। ধর মিনিমাম একটা দেশে আমরা যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইটা দিয়েই সব মুক্তি হয়ে যাবে এ তো কেউ বলে না বোধ হয়, এখন দুনিয়াতে কেউ এটা বলে না, সেই জায়গায় একটা ভালো পার্লামেন্ট নির্বাচন আমরা করতে পারছি না। আমরা আমাদের ওই যে বললাম যে বিউটিটা আমাদের সংবিধানে আছে, আমরা স্থানীয় পরিষদের জনগণের অংশগ্রহণগুলো নিশ্চিত করার জায়গায় যেতে পারছি না, ওই যে ভোটের কারণে যে যথাযথভাবে মানুষ ভোট দিতে আসতে পারবে কি না, এবং ওই যে বললাম যে তার ভোটের আগে যে জনগণ আসার আগে যেটা সম সুযোগের কথা বলা হয়, যেটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড ভোট দিতে যে যেমন একটা হয়, কিন্তু তার অনুষঙ্গই যে আমি চারটে পয়েন্ট বললাম, এই জায়গাগুলো আমরা পাচ্ছি কি না এটা দেখার ব্যাপার। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন এত বলার পরও তারা এখনও বহল তবিয়াতে আছে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তারা নির্বাচন দিয়েছে, ঠিক আছে, সেই জায়গায় তারা কি দায়িত্ব পালন করছে এটা দেখার ব্যাপার। এটি একটা দেখার কথা আমি বলবো। একই সাথে আমি এই আপনার এই আলোচনা সবার মাধ্যমে সাধারণ জনগণ, দেশবাসী সবাইকে আহ্বান জানাবো যে অন্ততপক্ষে এটা আমরা অতীত থেকেও জানি, সেই পাকিস্তান আমলে দেখেছি, বাংলাদেশ আমলে বিভিন্ন সময়ে দেখেছি, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্যে নিজেদের ঐক্যবদ্ধ হওয়া এবং লড়াই ছাড়া কখনো কিন্তু এই দাবি আদায় হয় না। সুতরাং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হইতে হবে এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে দায়িত্ব পালন করতে হবে। আমি একটু
আসবে, সবাই সবাই এই দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে করছি। অসীমদার কাছে যেতে চাই। অসীমদা, আপনি আলোচনা শুনছিলেন, প্রিন্স ভাই বেশ কিছু দাবি জানিয়েছেন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু করেছি, রাজনীতিতে নির্বাচনী হওয়া, 5টি সংসদীয় আসন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে এবং অন্যান্য যে নির্বাচন বছর জুড়ে হবে সেখানেও আমরা আশা করব যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আপনার কাছে এই ইস্যুতে আপনার বিশ্লেষণ জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। যারা মধ্যরাত্রে দেশে বিদেশে একুশে টেলিভিশনের সামনে বসে টক শো দেখছেন, সেই সমস্ত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের বন্ধু রেভলিউশন প্রেসিডেন্ট সুন্দর আলোচনা তুলে নিয়েছেন। এই আলোচনাটা মানে খুবই প্রাসঙ্গিক, খুবই প্রয়োজনীয়। রাজনীতিতে এই আলোচনাটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমি মনে করি। রবীন্দ্র পেস বলছিলেন যে আমার ভোট আমি দেবো যাকে দেবো সেটাকে দেবো, স্লোগানটা আমরা 90-এর আন্দোলনের সময় সবাই মিলে একসাথে দিয়েছি। আমরা সেদিন সর্বদলীয় ছাত্রকে গঠন করে এই স্লোগান দিয়ে মাঠে ছিলাম। স্বৈরাচারের পতন হয়েছিল এরপর থেকে। আমাদের যেটা বিষয় ছিল যে ক্ষমতার পালাবদল হবে নির্বাচন প্রক্রিয়া, রাতের আধানে অস্ত্রের জোরে নয়, ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, সেই দাবিটা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। সর্বদলীয় ছাত্রকে সামনের সাহিত্য দেশে সেই থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। সারা বাংলাদেশের মানুষ 8 দল 5 দল 7 দলের নেতৃত্বে এসে সেই মিছিলে সামিল হয়েছিল। আন্দোলন কিন্তু সাকসেসফুল হয়েছিল। মোটা দাগে বলে আর কি যে 91 সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতা পালাবদলটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। মাঝে মধ্যেই এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এই নির্বাচন প্রক্রিয়ায় ওয়ার্ড ইলেভেনের চোখ রাঙানি এসেছে আমাদের এই কাঠামোটাকে ধ্বংস করার জন্য। তবু এর মাঝে দেশের মানুষ সবে দাঁড়িয়ে এটা মোকাবেলা করে অগ্রসর হয়েছে। তারপরও কথা তো থেকেই যাবে, কথা থেকে যাবে বলেই আলোচনাটা অস্ত্র রাজনীতিতে নির্বাচনী হওয়া। সাম্প্রতিককালের 11 জাতীয় সংসদ নির্বাচন, 10 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনগুলোকে ঘিরে অনেক আলোচনা আজকের টেবিলে এসে যায়। 10 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা ছিল তাদের রাজনৈতিক সীমাবদ্ধতা বা অধীনতা যাই বলি না কেন, এবং 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও সেই অংশগ্রহণ ঘিরে তাদের একটা নির্বাচনের জোট, সেই নির্বাচনের জোটকে ঘিরে অগ্রসর হওয়া, অগ্রসর হওয়ার ক্ষেত্রে আবার মঞ্চে একটি নির্বাচনের জোট, মঞ্চের পিছনে জামাতে ইসলামের হিংস্র ভায়াল থামা এই জোটটাকে বিতর্কিত করেছে। ফলে 300 আসনে গড়ে প্রতিটি আসন 5 জন করে দেখা গেল 1500 প্রার্থী দিয়েছে। প্রার্থী সিলেকশনটাও বিএনপি দলের জোট সঠিকভাবে করতে পারে নির্বাচনটাকে আবারও তারা লেজে গোবরে করে ফেলেছে, এর মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। কথাগুলো আমি এটা এই নিজেদেরকে খুব সাধুবাদ দেওয়ার জন্য আবার ইমরান সালের পেজকে চোখ রাঙানোর জন্য বলছি, তারাই বলছে যে 10-11 জাতীয় সংসদ নির্বাচন হবে, আজকে যে আলোচনাটা আসবে সেই আলোচনাটা রাজনীতি নির্বাচনী হওয়াটাই যথোপযুক্ত, কারণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে আমরা সকলে মিলে অগ্রসর হব। এই আলোকেই রোহিণী পেন্স যে কথাটা বলেছে নাকি যে 11 জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের প্রত্যাশা ছিল এই সিএসসি পদত্যাগ করবে, নতুন একটা সিএসসি আসবে, এসে আগামী দিনের নির্বাচন প্রক্রিয়া গুলিকে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করে তোলে। এই প্রত্যাশাটা এখানে আমরা যারা আলোচক আছি আমাদের সকলেরই এই ব্যাপারে দেবতার কোনো অবকাশ নেই, কিন্তু আমার এটা বলে যেতে হবে একজন সিএসসি আসছে তাকে সরিয়ে আরেকজন সিএসসি বসাবো, তার মধ্যে থেকে প্রবলেমটা সলভ হবে আমি ব্যক্তিগত তা মনে করি। অসীমদা, রুহিন হোসেন প্রিন্স উনি বলেছেন যে নির্বাচন কমিশনের আমূল একটা সংস্কার বা নির্বাচন কমিশনের আমূল সংস্কার, এবং যে 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 চার সেইটা পদ্ধতিটা কি আমরা একটা পদ্ধতি চালু করেছি, মহামান্য রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে ডাকেন, আলাপ আলোচনা করেন,
তিনি আরেকটি নিশ্চয়তা চান এবং তার দলও আরেকটি নিশ্চয়তা চায় যে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি এবং ধর্মের ব্যবহার এইগুলো যাতে না হয়। আমি আলোচনাটা একবারে টান দিচ্ছি, আমি সেই জায়গায় বলতেছি যে আমাদের এই জায়গাটাকে সিএসি গঠন প্রক্রিয়া নিয়ে আমাদের সুস্পষ্ট আলোচনা করা দরকার। কিভাবে যে নির্বাচন প্রক্রিয়া আছে, সিএসি গঠন প্রক্রিয়া যেটা চলেছে সেটার ব্যাপারে বিএনপি কিংবা কমিউনিস্ট পার্টির দ্বিমত আছে, তাহলে মত কিসের ব্যাপারে আছে সেই মতামতটা তুলে ধরা দরকার, সবার সামনে দিয়ে সেই মতামতের ভিত্তিতে আলোচনা টক শো নিয়ে আসা দরকার, সারা বাংলাদেশের জনমতকে সহযোগিতা করা দরকার, মাঠে নামা দরকার বলে মনে করি। অতি অবশ্যই আমরা একটু চাই যুগোপযোগী একটা আধুনিক শিক্ষা পদ্ধতি, আবার টাকার খেলা, পেশি শক্তি, সাম্প্রদায়িক শক্তি, প্রশাসন এগুলিকে তো মানে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না তো বলছি না, প্রশ্নই ওটা না। তবে এই টাকার খেলাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টাকা ছাড়া এখন কোন নির্বাচনই সম্ভব না। এটা ইউনিয়ন পরিষদের মামলা হোক, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান হোক, মেয়র হোক আর এমপি হোক, তাহলে আমি কোন জায়গাটা অ্যাড্রেস করবো সেই জায়গাটা কি টাকার খেলা। ব্যাংকের থেকে টাকা তুলে, ইন্ডাস্ট্রি নামে টাকা তুলে, বিদেশ ভ্রমণ, গাড়ি কেনা, নির্বাচনে খরচ করা, সেগুলি মানে এটা খুব ক্যাটাগরিক্যালি জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। অর্থাৎ মানে এই টাকা খেলা ফিরে এটা একটা বিরাট আন্দোলনের বিষয়, কালো টাকার খেলা, অবৈধ টাকার খেলা, এই এই টাকার খেলার সাথে পেশি শক্তির খেলাটা রিলেটেড, এই টাকার খেলার সাথে সাম্প্রদায়িক শক্তির উত্থানটা রিলেটেড, এই টাকার খেলার সাথে প্রশাসনের ইনভলভমেন্টটা রিলেটেড। প্রশাসন টাকা ছাড়া ইনভলভ হয় না, পেশি শক্তি নিয়ে যারা মাঠে নামে তারা টাকা ছাড়া আসে না। সাম্প্রদায়িক শক্তি ওটা তো একেবারে বাংলা কথা, 75 থেকে 96 একুশটি বছর যারা ক্ষমতা ছিল তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই যে সাম্প্রদায়িক শক্তির যে ভিত্তিটা স্থাপিত হয়েছে, তাদের অর্থনীতি, তৃণমূলের যে অর্থনীতিটা স্থাপিত হয়েছে সেটা সবল উৎপাদিত করতে না পারলে তো সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করা যাবে না। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি কিন্তু একটি আসলে সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন। এবং আমি মনে করি আর কি রহির চক্রবর্তী বলেছেন যে টাকার খেলাটা কি, এটার যে ব্যাখ্যাটা দাঁড়ায়, যে ব্যাখ্যাটা আমি আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি, যার সাথে পেশি শক্তি, সাম্প্রদায়িক শক্তি, আমলা শক্তি, সবাই নির্ভর, সবকিছু তো উৎপাদিত করা যাবে না, আর উৎপাদিত করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। অবশ্যই এই টাকার খেলা, টাকার খেলার মানে টাকাকে ঘিরে অপশক্তি, সে অপশক্তি মানে এগুলি আইল মেক দ্য পলিটিশিয়ান ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, মানি ইজ নো প্রবলেম, সেখান থেকে শুরু হয়েছিল। যে উৎসবগুলি বন্ধ করে দিতে হবে, বন্ধ করতে সত্যিকার অর্থে রাজনীতিটা, রাজনীতিবিদের জন্য রাজনীতিটা, নেতৃত্ব রাজা যে মানুষগুলি তারা আসবেন, তারা সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাবো। অবশ্যই গুন্ডা গুন্ডা ডান্ডা মার্খা নির্বাচন নয়, অবশ্যই আমার ভোট আমি দেব যাকে বসে তাকে দেব, অবশ্যই একটি সময় উপযোগী নির্বাচন প্রক্রিয়া দাঁড়িয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করব। আগামী দিনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আমাদের জি যাবো। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে প্রিন্স ভাই, বিএনপি সবগুলো সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, সামনে স্থানীয় সরকারের নির্বাচনগুলো আছে, সেখানেও আমরা আশা করছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। যে আলোচনা যে জায়গাটিতে গেছে সেই নির্বাচন কমিশনের আমূল সংস্কার বা এই যে নির্বাচনে পেশি শক্তি, কালো টাকার ব্যবহার, সাম্প্রদায়িক শক্তি যাতে নির্বাচনে প্রভাব বিস্তার না করে, সেই জায়গাটি থেকে আপনার বিশ্লেষণ জানতে চাইব। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে সংযুক্ত করার জন্য, একই সাথে আলোচক হিসাবে যারা এখানে উপস্থিত রয়েছেন আমার সাথে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে নির্বাচন নিয়ে একটা কথা আছে, আসলে বাংলাদেশে নির্বাচনের বিষয়টা কি, আমি মানে আমি না শুধু সারা বাংলাদেশের মানুষই কি, মানুষই এখন নির্বাচনের কথা শুনলে কৌতুক ভরে এটা উপভোগ করতে চায় যে আসলে নির্বাচনটা কি মিরাক্কেলের অনুষ্ঠানের মত, যে যেখানে হাসি ঠাট্টা কৌতুক এগুলি থাকবে। তো তো যেটা বলছিলাম আজকে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়ে
গণতন্ত্র নির্বাচন এগুলোকে মনে হয় জাদুঘরে পাঠানো হয়েছে। তো নির্বাচন নিয়ে অনেক ভালো ভালো কথা বলা যায়। অসীম কুমার রুকিল ভাই, উনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ, বোর খাওয়া লোক, তিনিও অনেক কথা বললেন, হয়তো এটা ওনার মনের কথা কিনা জানি না। তারপরেও যেহেতু আওয়ামী লীগ করেন, এখন আওয়ামী লীগের সেই কথাগুলো বলতেই হয়, কিন্তু আমি মনে করি না এগুলো ওনার মনের কথা। কারণ উনি তৃণমূল থেকে রাজনীতি করে এসছেন, সংগ্রাম করে এসছেন, উনি কখনো এরকম নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, চোখের সামনে নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করা, গণতন্ত্রকে আপনার নির্বাচনে পাঠানো, এগুলো নিশ্চয়ই ওনার পছন্দের না। তো যাই হোক, এ কথা আমি বলতে চাচ্ছি। এখানে রুহিন হোসেন প্রিন্স ভাই একটি কথা বলেছেন যে 90 এর একটি সুন্দর আমাদের সকলের স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা কিন্তু আমাদের সকলের স্লোগান ছিল, এটা সেই স্লোগানের মাধ্যমেই সেই নির্বাচনকে আমরা কিন্তু সার্থক করেছিলাম, সফল করেছিলাম। কিন্তু পরবর্তীতে সেইটা কিন্তু আর সেটা থাকে নাই, এটা বিগত 12 বছরে এটা এসছে। প্রথম দিকে এসেছিল আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব। আবার 2018 সালে এসে বলা হলো সেখানে আমার ভোটেরও দরকার নাই, তোমার ভোটেরও দরকার নেই, ভোট দিবে প্রশাসন। তো এই তো আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে। আজকে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মাধ্যমে একটি পদ্ধতি বের করা হয়েছে। আমি তো বলবো এটা রাজনৈতিক দল, জনগণ, ভোটারদের সাথে প্রতারণা করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে। এবং এর মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই রাকিব কমিশন বলেন কিংবা এই বর্তমান কমিশন বলেন, কেউ কিন্তু জনগণের ভোটের অধিকার রক্ষা করতে পারেনি। আপনি দেখেন, আমি আগের কথা সবই বাদ দিলাম, পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন কমিশন গুলোর দিকে তাকান, তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আরো কিভাবে মানে সুন্দর নির্বাচন তারা করতে পারে, এই জন্য তারা সরকারের সাথে দর কষাকষি করে, কিংবা সরকারের সাথে আলোচনা করে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা প্রস্তাব নিয়ে সেগুলো বাস্তবায়ন করে, এমনকি আমরা দেখেছি আদালতেরও তারা দ্বারস্থ হয়। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশন সংবিধানে তাদের উপর যে ক্ষমতা দিয়েছে বা বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাকে মানে ছেঁটে ফেলে তারা নিজেরা কর্মহীন বা ক্ষমতাহীন হওয়ার জন্য নিজেরাই আইন করার প্রস্তাব করে, এবং সরকারকে তারা আরো তাদের ঘাড়ের উপর চেপে বসার জন্য, তারা সরকারকে শক্তিশালী করার কিংবা সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নেয়। এই নির্বাচন কমিশনকে আপনি কি বলবেন? এই নির্বাচন কমিশন তো ভোটের অধিকার রক্ষা তো দূরের কথা, সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, তারা আওয়ামী লীগের আঙ্গুলে হেলেনে চলে এরকম একটি প্রতিষ্ঠান। এই যে 2018 সালের 30শে ডিসেম্বরের যে দিনের ভোট, রাতের জালিয়াতি যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের পরে নির্বাচন কমিশন কি বললো? এটা থেকে নাকি ভালো নির্বাচন আর অতীতে আর কখনো হয়নি। আপনি বলেন এটা মানুষ কি তাকে কি বলবে? অথচ সেই নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন বাংলাদেশে সঠিক নির্বাচন হয় নাই, এবং তিনি এই কথা বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের ইতিবাচক দিকটি বিবেচনায় নিয়ে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু সেই সংলাপ কিন্তু আমরা দেখিনি। আজকে রাজনীতির ইতিবাচক দিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই যে বর্তমানে যে উপনির্বাচনের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন কথা বলছেন, হ্যাঁ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে এই কোভিড এর মধ্যে যে আরো 2টা নির্বাচন হলো বগুড়ায়, তখন কিন্তু আমরা নির্বাচন কমিশনকে গিয়ে বলেছিলাম এই নির্বাচনগুলি কোভিড এর কারণে বন্ধ রাখার জন্য, জনগণের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে, জনগণ আক্রান্ত এবং মৃত্যুর দিকে ধাবিত হবে এই নির্বাচন করতে গিয়ে। তখন নির্বাচন কমিশন বলেছে তাদের হাত পা বাঁধা, আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের হাত পা বাঁধা নয়, আপনারা এই 90 দিনের পরে 180 দিন পর্যন্ত নিতে পারেন, তারপরে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন, রাষ্ট্রপতি হাইকোর্টের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি সিদ্ধান্ত বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু তারা কিন্তু সেই পথে হাঁটে নাই, তারা ফাঁকা মাঠে আওয়ামী লীগকে গোল করানোর জন্য এই নির্বাচনগুলির ব্যবস্থা করেছে, এবং আমরা সেটা বলেছি, এটা আমরা ফাঁকা মাঠে গোল দিতে দিব না। আমরা এই নির্বাচন, যেহেতু বাংলাদেশে এখন ডেমোক্রেটিক কোন স্পেস নাই, রাজনৈতিক স্পেস নাই, আমরা মানে জনগণের কাছে যেতে পারছি না, কথা বলতে পারছি না, আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা জনগণের কাছে যাব, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরবো, এবং বর্তমান পরিস্থিতির আলোকে জনগণকে বলবো যে ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। আপনি তারপর আবার দেখলাম এই যে গত 2-1 দিন আগে নির্বাচন কমিশন তারা নাকি আলোচনা করেছে, তারা রিটার্নিং অফিসারদের কাছে চিঠি পাঠাচ্ছে যে ঘরে ঘরে প্রচারণা, সভা সমাবেশ করার কোনো দরকার নেই, প্রার্থীরা ডোর টু ডোর বা পার্সোনাল কন্ট্যাক্ট করে ইমেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, SMS এর মাধ্যমে জনগণের কাছে যাবে, জনগণ ভোট দিয়ে যাবে। বাংলাদেশের পরিস্থিতি কি তাই যদি হয়ে থাকে, আপনারা কেন এই এই কোভিড এর মধ্যে এই নির্বাচনগুলোর ব্যবস্থা করছেন, জনগণের এই কোটি কোটি টাকা আপনার খরচ করছেন, এই উত্তর কে দিবে? আজকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আজকে
এই যে নির্বাচন কমিশনের যে বিষয়গুলো এখানে আসছে, এই নির্বাচন কমিশন দিয়ে কখনো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আশা করা যায় না। আমরা, আমি রুহিন হোসেন প্রিন্স ভাই বলেছেন, আমি তার সাথে একমত। বাংলাদেশের নির্বাচন নিয়ে যারা কাজ করেন, বিশেষজ্ঞ মহল, বিভিন্ন সংস্থা, তারাও এই কথা বলেছেন, এই নির্বাচন কমিশনকে অবিলম্বে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচন কমিশন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা উচিত এবং শুধু দ্রুত নির্বাচন হওয়া উচিত। সেটা কি একমাত্র সমাধান কিনা? এখন যদি একটা ক্রেডিবল ইলেকশন আপনি করতে চান, একটা মানে উৎসবমুখর পরিবেশে জনগণের অংশগ্রহণে যদি নির্বাচন করতে চান, যথার্থভাবে এই নির্বাচনকে যদি সফল করতে চান, জনগণের ভোটের অধিকার প্রয়োগ করার মানে যদি সুযোগ করে দিতে চান, সকল রাজনৈতিক দলকে যদি সমান সুযোগ দিয়ে নির্বাচনে ভোটের মাঠে থাকার সুযোগ করে দিতে চান, এছাড়া তো আমি আর কোনো পথ দেখছি না। কারণ এই নির্বাচন কমিশনের অতীতে যে কার্যকলাপ, তাদেরকে শুধু বিএনপি নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যে প্রস্তাবগুলো দিয়েছিল, বিএনপি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট বলেন, বিশ দলীয় ঐক্য জোট বলেন, বাম গণতান্ত্রিক জোট বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, কিংবা অন্যান্য সংস্থা যারা নির্বাচন নিয়ে কাজ করে, পত্রিকার সম্পাদক বলেন, সাবেক নির্বাচন কমিশনাররা বলেন, তারা যেসব প্রস্তাব দিয়েছিল, একটি প্রস্তাব ওই নির্বাচন কমিশন আমলে নিয়ে নেয় নাই। তারা আমলে নিয়েছে আওয়ামী লীগের প্রস্তাব। এই আওয়ামী লীগের প্রস্তাব আমলে নিয়ে তারা নিজেদেরকে মানে আওয়ামী লীগের একটা অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করেছে। গত 3 ডিসেম্বরের নির্বাচনের আগে বিএনপির শতাধিক কর্মীকে, শতাধিক যে আমরা একটা বিরতি নেব, বিরতির পর এসে বিস্তারিত আমি এক লাইনে শেষ করে দিই। গত 30 ডিসেম্বরের নির্বাচনের আগে বিএনপি শতাধিক প্রার্থীকে কোপানো হলো, রক্তাক্ত করা হলো, লাঠি দিয়ে আঘাত করা হলো, বিএনপির মহাসচিবের গাড়ি ভেঙে দেওয়া হলো, গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফেটে দেওয়া হলো, ফাটিয়ে দেওয়া হলো, মির্জা আব্বাসকে প্রহার করা হলো। তো এইগুলির ব্যাপারে যখন আমরা অভিযোগ দিতে গেলাম, ওনারা বললো এই ব্যাপারে আমাদের কিছু করার নাই। তাহলে নির্বাচন কমিশন যদি প্রার্থীদের নিরাপত্তা না দিতে পারে, সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করতে পারে, তাহলে এই নির্বাচন কমিশনকে কি বলবো আমরা? জি ধন্যবাদ। জি দর্শক, আমরা এইভাবে 21-এর রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। দর্শক, ইভালি 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি রাজনীতিতে নির্বাচনী হাওয়া। এই প্রসঙ্গে রুহিন হোসেন প্রিন্স, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে এখানে আলোচনা যে জায়গাটিতে এসেছে, অসীমদা বলছিলেন যে নির্বাচন করতে গেলে টাকা লাগবেই। উনি আপনার সঙ্গে আরও কিছু বিষয়ে একমত হয়েছেন, যে পেশি শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি, এই এই জিনিসগুলো নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেন না ঢোকে, এবং সেই জায়গাটিতে আপনারা একমত হয়েছেন। আপনার কাছে জানতে চাইব যে নির্বাচন করতে গেলে টাকাওয়ালা মানুষ ছাড়া নির্বাচন করা এখনকার সময়ে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটি থেকে বেরিয়ে আসার আসলে উপায়টা কী? এবং সেটা যদি হয়, তাহলে প্রকৃত রাজনীতিবিদদের জন্যও তো রাজনীতি করাটা কঠিন। ঠিক, আপনি ঠিকই বলেছেন। আমি অসীমদা যেটা বলেছে এবং আপনিও, আমি আপনার কথাকে একটু জাস্ট খেয়াল করি। আপনি পরে বোধহয় প্রশ্ন করলেন যে একটা ভালো নির্বাচনের জন্য খালি কি সিএসি এটা পরিবর্তন করলে হবে না আরও কিছু, আপনিও বললেন, তাহলে এই টোটালিটিতে ভাবতে হবে। আমি এই ভাবনার জায়গায় আসি, খুব অল্প কয়েক মিনিট এটা ভাবনা, আমার মনে হয় আমরা যে প্যানেল আলোচনা করছি সেটা করা যায়। ছোট করে দেখুন, আপনি শেষে যে আপনার এখনকার বললেন যে রাজনীতি কি রাজনীতিবিদরা করবে, নাকি রাজনীতি ব্যবসায়ীরা করবে, না রাজনীতি দুর্বৃত্তরা করবেন, না আমরা রাজনীতিকে দুর্বৃত্তদের হাতে ঠেলে দেবো, বা কি আমি একজন রাজনীতিবিদ হয়ে রাজনীতির আসনে বসে আমি ব্যবসায়ী হব, এই প্রশ্ন কিন্তু চলে আসে। তাহলে এখন পুরো জায়গাটা যেখানে চলে গেছে, দেখবেন রাজনীতিটা দুর্বৃত্তায়িত হয়ে গেছে। ব্যবসায়ীরা হয়তো রাজনীতি করছে ব্যতিক্রম ছাড়া, শুধু ক্ষমতাশ্রয়ী অধিকাংশ সে রাজনীতিবিদ ব্যবসায়ীতে পরিণত হয়েছে, মানে আপনার ব্যতিক্রম তো বটেই আসেই আর কি, তার বাইরে এটা সাধারণ চল। তা আপনি যদি তাদের হাত থেকে নিয়ে এসে আমাদের সংবিধানের বিবেচনা করে, মুক্তিযুদ্ধ বিবেচনা করে, জনগণের ক্ষমতায়ন বিশ্বাস করতে চাই, আমরা করতে চাই, বা যদি মিনিমাম গণতন্ত্রের ধারণা, এমনকি বুর্জোয়া গণতন্ত্রের ধারাও চিন্তা করতে চাই, তাহলে তো আপনাকে ওই যে লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গায় যেতে হবে।
তা সেই লেভেল প্লেয়িং ফিল্ডের উত্তর সহজ করে নিয়ে আসি। যদি আপনি টাকার খেলা থেকে মুক্ত না করতে পারেন, অসীম দাই কিন্তু বলেছে, আপনি সাম্প্রদায়িক শক্তি বলেন, আমলা বলেন, তামলা বলেন, এগুলো সবই তো টাকার উপরে দাঁড়ায় চলে আসে। তাহলে একটা ফর্মুলা খুঁজে বের করতে হবে যে আমরা ওইখানে থাকব না। অসীমদা যেটা বলেছেন বর্তমান বাস্তবতায় তাই, উনি তো নির্বাচন করেছেন, ওনার অভিজ্ঞতা আছে যে টাকা ছাড়া কিছু নড়ে না, পরিস্থিতি এরকমের আর কি। তা সেই জায়গা থেকে মুক্ত না করতে পারলে আপনি তো লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারলেন না। তাহলে ভাবতে হবে সেই জায়গাটাই, আমি সেই জায়গাটায় একটু পরে আসি, কথাটা তার উত্তরে আমরা পেয়ে যাব। এখন ধরুন আমি এবার একটু ফিরে চলে আসি, কারণ এখানে আলোচনায় 90 আলোচনা আসছে, আমার ভোট আমি দেবো যাকে দেবো বা যাকে খুশি তাকে দেবো। তিন জোটের যে রূপরেখা ছিল সেইখানে অনন্য তিনটা অনেকগুলো কথা ছিল। একটা ছিল আমরা একটা ভালো নির্বাচন করবো, একটা দক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলবো। আর একটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করবো। আর একটা ছিল কিন্তু কি জানেন, কেউ সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেবো না, কেউ সাম্প্রদায়িকতা করবো না, এমনকি প্রচার প্রবোগান্ডা করবো না, যদি কেউ করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো। ওই স্বাক্ষরে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সবাই করেছিলাম। তারপর আচরণবিধিতে আমরা বলেছিলাম এই যে স্বৈরাচারের দোসর এবং এদেরকে কেউ মনোনয়ন দেবো না, সাথে সাথে তো ব্যত্যয় ঘটে গেল, মানে ঘটনা হয়েছে, আমি সেই আলোচনায় গেলাম না। তাহলে আপনি যদি আসেন, এই যে অসীমদা বললেন কোত্থেকে শুরু, আমি তো মনে করি ওইটাকে আপনি আসেন ভিত্তি পয়েন্ট ধরি, তাহলে ইজিলি করা যায় আমার বিবেচনায়। এই একটা দিক, যদিও প্রচলিত ব্যবস্থা যথেষ্ট। এবার আসি এইখানে কথা হলো এই যে সিইসির কথা আসতেছে, এইগুলো আলোচনা করতে ইচ্ছা করে না, কারণ যে টিম নিজের অধিকারই খর্ব করতে চায়, যে সাংবিধানিক অধিকার যার আছে সে প্রয়োগ করতে চায় না, তাকে আপনি কি বলবেন? হ্যাঁ, এক্ষেত্রে আমি তো মনে করি যে আবারও মনে করি যে বিদায় করে সকলের সাথে আলোচনার ভিত্তিতে যাদের গার্ডস আছে তাদেরকে এই দায়িত্ব দেওয়া উচিত যাতে একটা নির্বাচন করতে পারে। এই ক্ষেত্রে যে আলোচনাগুলো আসলো, সম্ভবত অসীম দাই বললেন যে তাহলে কোত্থেকে শুরু করব, এটা কিন্তু এই যেমন সিইসিটা খুব অস্বাভাবিক না। আগের আমরা জানি আমাদের মাননীয় রাষ্ট্রপতি যদি চায়ের দাওয়াত দেন, এটা অনেক কিছু করা যায়, আপনি ভদ্রভাবে শব্দটা বললাম আর কি। তা সেটা করলেন, করে তো আপনি শুধু ওইটা দিয়ে সমাধান না। তাহলে ওই যে আমি যে কথাগুলো আগে বলেছি আমূল পরিবর্তনের জন্য কতগুলো কাজ করা দরকার, সেটাও যদি আসেন, আমার স্মৃতি যদি ভুল না হয়, এইখানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, আমরা সবাই মিলে 2007 সালে যে নির্বাচন কমিশনের সাথে কাজগুলো করেছিলাম, ওনারা পরে কিন্তু পুস্তিকা প্রকাশ করেছিল, ওই পুস্তিকাতে যতটুকু মেনেছেন ততটুকু আছে, যেটা মানতে পারেননি আমাদের প্রস্তাবগুলো আছে। তাহলে সেইটাকে ধরে আপনি আলোচনা শুরু করতে আমরা পারি। শুধু তাই কেন, আমরা কেন আরও উন্নত ধারায় যাব না? আমাদের পার্লামেন্ট, ওই যে আগে বললাম দুইটা সরকার, পার্লামেন্টের এখন যে ব্যবস্থা আছে, আপনি এই ব্যবস্থার বাইরে দুনিয়ার অভিজ্ঞতায় আমরা এখানে কিন্তু সংখ্যাপ্রণাতিক পদ্ধতিটা নিয়ে আসতে পারি, যেটা এখন দেখবেন বুদ্ধিজীবী সহ বিরাট মহল মনে করে। তাহলে সেই আলোচনা আমি কালকেই বলছি না, তাহলে আলোচনা সেটা যেতে পারি। আমি একবারে না পারি 50% সংখ্যানুপাতে করলাম, 50% করলাম ডাইরেক্ট ইলেকশন, একটা বুদ্ধি বের করা যায়। তাহলে আপনি সেই জায়গাটা যদি আমরা আনতে পারি, আমরা আনতে পারি, ধরুন এই যে নির্বাচন একবার হয়ে গেলে 5 বছরের জন্য আমি কেন জমিদার হব? একজন নির্বাচিত হলো, কথার কথা, নির্বাচিত হলে জমিদার হবো কেন? জনগণ আমাকে ভোট দিয়েছে দায়িত্ব পালনের জন্য। আমি যদি দায়িত্ব পালন না করে আমি শুধু এই পদ ব্যবহার করে নিজের ব্যবসা বাণিজ্য, শুল্কমুক্ত গাড়ি, বিদেশে ভ্রমণ, অমুক টমুক এইগুলো করি, তো এলাকার জনগণ যদি মনে করে রিকল করে আমাকে তো বিদায় নিয়ে নিতে পারে, মানে আমাকে ওইখান থেকে টেনে এনে নতুন নির্বাচন দাবি করতে পারে। আমি কেন, আপনি ক্যান্ডিডেট যদি আমার পছন্দ না হয়, এখন গণতান্ত্রিক যুগে এটা আছে যে আমি ভোট দিতে বাধ্য, তাহলে না ভোট কেন থাকবে না, ছিল আমি কেন বাতিল করলাম? কথা বলছি যে আপনি আলোচনাগুলো করে ঐক্যমত্যের ভিত্তিতে, এর আগে ঐক্যমত্যের আমি 90-এর কথা বলেছি, আমাদের দেশের রাজনীতি তো এটা কিন্তু ভোকাল পয়েন্ট, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা, পুনঃপ্রতিষ্ঠা, সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় না দেওয়া, যেটা 90-এর আমাদের স্বাক্ষর করা আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি এই ব্যবস্থার কতকগুলো উপসংগ নিয়ে আসতে পারি, আমি কিন্তু খুব অসুবিধা দেখি না। কিন্তু এটা নির্ভর করে কিছুর উপরে জানেন, আমি আসলে এ ধরনের একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার চাই কিনা, ন্যূনতম পার্লামেন্ট ডেমোক্রেসির এই ধারায় যেতে চাই কিনা। আমি তো মনে করি এই যে এখন যে জায়গাটায় আমরা আসলাম, অন্ততপক্ষে এখানে বিশেষ করে অসীম দা, প্রিন্স ভাই আছেন, ছাত্র আন্দোলনের আমাদের রাজনৈতিক বন্ধু আমরা সবাই, অন্ততপক্ষে আমাদের জেনারেশন সহ নতুন জেনারেশনের কাছে আমরা কী রেখে যাচ্ছি, মিনিমাম তো তাদের একটা গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা তো করতে হবে, এবং আমার মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই সেই কাজটা করতে হবে। সেইটুকের জন্য যদি স্টার্ট না করতে পারি, আমরা যে কাজটাগুলো করে যাচ্ছি ভবিষ্যতের প্রজন্ম তো আমাদেরকেই বলবে, এই দায় কিন্তু আমরা এড়াইতে পারি না। সুতরাং আমি মনে করি যে সেই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা থেকে আলোচনা হওয়া দরকার। আর এই আলোচনা আরও জরুরি, দেখেন আমরা একটা এখনও পর্যন্ত একটা মহামারী কোভিড পরিস্থিতি অতিক্রম করছি, কী হবে না হবে এখনও কিন্তু আমরা বলতে পারি না, সারা বিশ্বের কেউ বলতে পারে না। সুতরাং সেটা তো আমি শুরুতে একটু বলে নিয়েছিলাম। তাহলে এইরকম একটা সময় আমাদেরকে একটা আত্ম উপলব্ধি হবে না যে আমরা
যে শুধুমাত্র আমি আমি আমার স্বার্থ এটা বিবেচনা করব না আমাদের কথাটা বিবেচনা করব। আমাদের যেমন সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার বিবেচনা করব, আমরা যেমন সার্বজনীন শিক্ষার কথা বিবেচনা করব, আমরা যেন জনগণের খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করব, একই সাথে আমার যে গণতান্ত্রিক অধিকার, আমার ইচ্ছার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমার সম্মিলিতভাবে অধিকাংশ মানুষ যা মনে করে সে অনুযায়ী কার্যক্রম চলবে, এই ধারাটা কেন বিবেচনা করব না? তা আমি মনে করি যে এইরকম একটা ধারার বিবেচনার ওভারঅল জায়গা থেকে যদি আসি তাহলে আমূল পরিবর্তন কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না। দেখেন অনেক কিছু আমরা মনে করেছিলাম, এই যে রঙিন পোস্টার ছাড়া ইলেকশন করবো, অসীমদার কাছে যেতে আমি বলছি এই উদাহরণটাই খালি দিলাম, আমরা কি কখনো ভাবতে পেরেছি যে রঙিন পোস্টার ছাড়া ইলেকশন করব? সিদ্ধান্ত নেওয়ার পরে তো হয়েছে। নির্বাচন কমিশন যদি দায়িত্ব নেয় এবং সরকার যদি একমত হয় যে তারাই সকল প্রচার প্রপাগান্ডা করবে, টাকার খেলা অচিরেই বন্ধ হয়ে যাবে, টাকা লাগবে না। আপনি দেখবেন নির্বাচনে প্রকৃত রাজনীতিবিদরা আসতেছে, ভালো মানুষ আসতেছে, জনগণও স্বাচ্ছন্দ্যের সাথে ভোট দেওয়ার কাজটা করতে পারবে। জি অসীম দা, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখি যে মনোনয়ন প্রক্রিয়ায় সাধারণত যাদের টাকা আছে তাদেরকেই বা যারা একটু প্রভাবশালী রাজনীতিবিদদের পোরখা রাজনীতিবিদদের জায়গায় তাদেরকে বাদ দিয়ে টাকাওয়ালাদেরকে মনোনয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো আনছে, এই যে এই জায়গাটিকে আপনি আসলে কীভাবে দেখছেন? এবং প্রিন্স ভাই যেটা বলছিলেন, রুহিন হোসেন প্রিন্স, যে তিন জোটের রূপরেখা তখন যদি মানা হতো, সবাই যদি অক্ষরে অক্ষরে পালন করত, তাহলে হয়তো অনেক প্রশ্নই উঠত না। আপনার মতামত জানতে চাই। কথা তো ঠিক, তিন জোটের উপর এখন যে চলতে হলে তো আজকের দিনে আলোচনা করতে হতো না, অনেক কিছু সেটেল ছিল, সমস্যাগুলি আছে চলছে, এগুলি মিট পাঠ করতে হবে। মানে রেভলিউশন প্রিন্স যথার্থ বলেছেন, দেশের নির্বাচন প্রক্রিয়াকে নিরাক্কেল মার্কা বানানো যাবে না। যদিও করোনার আক্রমণে দেশের সমগ্র জাতিকে এরকম সিরিয়াল গুলি অনেক রস সঞ্চার করে আমাদেরকে সময় কাটাতে সাহায্য করেছে, কিন্তু বিরাক্ষমকে বানানো যাবে না। বানানো যাবে না বলেই কিন্তু আমরা দীর্ঘ পথ পরিক্রমা এই যে দেড় কোটি জাল ভোটার ছিল এই জায়গাগুলিকে রিমুভ করেছি। ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সের বিষয় সেটা আসছে, ভোটার আইডি কার্ড এই জায়গাগুলি আসছে। গুন্ডা গুন্ডা ঠান্ডা নির্বাচন ঠান্ডা এই পদগুলি পার হয়ে আমরা আজকে দেখা এসেছি। আমি নিঃসন্দেহে মনে করি জায়গা থেকে আমরা আরো এগোতে চাই, এগোতে চাই বলেই আমি বলছি যে মাননীয় রাষ্ট্রপতির আহ্বানে সারাদিন যেমন বিএনপি ঠিক তেমনি জাতীয় পার্টি, তৃণমূল কংগ্রেস পার্টি সহ কি আসলে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি যোগাযোগ করেছিল, মাননীয় রাষ্ট্রপতির সাথে আলোচনার টেবিলে গিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবগুলি সামারি করে সিএসি গঠন প্রক্রিয়াটা হয়েছে। ওকে, এখন বলছে যে এটা চেঞ্জ করা দরকার, যোগ্য উপযোগী করা দরকার। ইমরান সালে প্রিন্স বলছে যে আমাদের কোনো প্রস্তাবের শুরু নেই, আমরা এটাকে দেবত করছি না, এটাকে আরো ডেভেলপ করার জন্য আগামীতে যখন এরকম আলোচনা হবে তখন ইমরান সালে প্রিন্সরা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে এসে বাইরে এসে এটা মিটাতে দিবে যে আমাদের এই প্রস্তাবাবলী ছিল, যাতে পরবর্তী সময় বলা যায় যে আমাদের এই প্রস্তাবটা ছিল এটা মানে নাই। এখন আমি আমি বলতেছি যে ইমরান সালে প্রিন্সরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাব দিয়েছিল আমি বলছি যে এটা মানা হয়েছে, প্রিন্স বলছে যে মানা হচ্ছে না। এটা আসলে ধন্যবাদ সৃষ্টির অবকাশ নেই, জায়গাগুলিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এটা একটি ভালো মাধ্যম ছিল মহামান্য রাষ্ট্রপতির সাথে সবাই আলোচনা করতে বলে বসাম, আমি সেখান থেকে আগাতে চাই ইমরান সালে প্রিন্সদের নতুন প্রস্তাব আসুক, সেই প্রস্তাব নিয়ে আমরা অগ্রসর হব। রোহিন হোসেন প্রিন্সরা দুই প্রিন্স প্রস্তাব দেবে, আমরা সেগুলো আলোচনা করে নিয়ে আমরা আরো আগাতে চাই। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে চাই না, যোগাযোগে আমরা করতে চাই বলে আলাদা নির্বাচন কমিশন করেছি, নির্বাচনের সিএসি অফিসে আমরা ম্যান পাওয়ার বাড়িয়েছি, বাজেট বাড়িয়েছি, এই জায়গাগুলি তো আমরা তৈরি করেছি, এটা যথেষ্ট নয়, আরো তৈরি করতে হবে, একটা সুন্দর জায়গা তৈরি করতে হবে। যেমন যেমন সৈয়দ ইমরান সালে প্রেস একটা কথা বলেছেন যে বিএনপির প্রার্থীরা আহত হয়েছে, আব্বাস বা ঈশ্বরচন্দ্র রায়
এই পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দরা অবশ্যই এটা একটা পয়েন্ট রাখা দরকার আগামী দিনের নির্বাচন প্রক্রিয়ায়, নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমার বন্ধু কমিউনিস্ট পার্টির নেতা প্রিন্স বলতে চলেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই জায়গাটাও স্পষ্ট হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমি যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই বাংলাদেশে মুজাহিদরা মন্ত্রিত্ব থাকবে কিনা, সাহায্যরা প্রধানমন্ত্রী হবে কিনা, এই জায়গাগুলি এবং একই সাথে একই 15 আগস্টের যারা কিলার চিহ্নিত, যারা আইনের কাঠামোতে চিহ্নিত হয়েছেন, যারা স্বঘোষিত কি, তাদেরকেও নিয়ে রাজনীতি করা যায় কিনা, বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা কিনা আমাকে তো চাই। আমি বিশ্বাস করি ভোটারদের সাথে প্রতারণা করা যাবে না, ভোটাররা আমার মাথার তাস, আমাদের সর্বোচ্চ গুরুত্ব বিবেচনা করতে হবে। ভোটারদের মাঠে উপস্থিতি রেখে ভোট কেন্দ্রে নিয়েই সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার মধ্যে এগিয়ে যেতে হবে, তাহলে সত্যিকার অর্থে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের পিলার গুলো শক্তিশালী হবে। গণতন্ত্রের পিলারের মূল কাঠামোটা হলো নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন সেটাকে আমরা তৈরি করে নিতে চাই। কিন্তু দশম জাতীয় সংসদের নির্বাচন বয়কট করে রাজনৈতিক দৃঢ়তা প্রদর্শন করে নয়, কিংবা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে আমি মনে করি ভুলাটে করেছে, দুর্বল করেছে। এইরকম পরিস্থিতিগুলি অতিক্রম করে আমরা এগিয়ে যাবো সম্মুখ পানে, সামনের দেবগুলি আমাদের জন্য আরো সুন্দর হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। যে অসীম দা, আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম যে আপনিই বলছিলেন যে নির্বাচন করার ক্ষেত্রে টাকা লাগবে, টাকা ছাড়া নির্বাচন করা এই মুহূর্তে আসলে বেশ কঠিন, তো সেই জায়গাটা থেকে রাজনৈতিক দলগুলো যাদেরকে মনোনয়ন দিচ্ছে সেখানে আমরা দেখছি যে রাজনীতিবিদ অনেকেই বাদ পড়ে, মানে ভিতরের যেটা আসলে আমরা যখন আলোচনা করছি যারা আপনি সহ আমরা সবাই এখানে ন্যাশনাল মিটিং এ বড় হওয়া একজন মানুষ, হয়তো আমি এখন ধানমন্ডিতে থাকি, আমাকে দেখে আজকে প্রজন্ম কেউ ভাবতে পারে আমি টাকাওয়ালা মানুষ, সম্ভবতী মানুষ, আসলে বিষয়টা তা নয়। টাকার প্রভাবটা রাজনীতিতে অনেক বেশি বেড়েছে। আমি যে জন্য রেভিনেশন প্রিন্সের সাথে বলছিলাম টাকা মানে আসলে এই যে কালো টাকা, খেলাপি ঋণ, এই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে। অবশ্যই আমি আবারও বলি টাকা দরকার আছে, কিন্তু সেই টাকাটা কতদূর পর্যন্ত যাবে, তৃণমূল থেকে ওঠা রাজনীতিবিদরা অনেকেই মনোনয়নের ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছেন। আরো ডিটেলসটা জেনে যাচ্ছিলাম না, ধরেন আমি যখন মনোনয়ন বোর্ডে বসবো আছি আমার সামনে কিন্তু রিপোর্ট থাকবে, দলীয় রিপোর্ট, সরকারি দল হিসাবে সংস্থা রিপোর্ট, বিরোধী দল হিসাবে, বেসরকারি দল হিসাবে, বিভিন্ন এনজিও দিয়ে কিংবা বিভিন্ন সার্ভে কোম্পানি দিয়ে সার্ভে করা রিপোর্ট, এই যে রিপোর্টটা সার্ভেটা করে আর কি, যারা মাঠে থাকে তাদের নামটা উঠে আসে। সেই মাঠে থাকতে হলে শুকনো মুখে চিরা ভাজি বেজে না, মাঠে থাকতে হলে করোনা আক্রান্ত মানুষের পাশে গিয়ে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হয়, করোনা আক্রান্ত মানুষদের পাশে ঈদের সময় টাকা পয়সা খরচ করে শাড়ি লুঙ্গিটা দিতে হয়। আমি বলতেছি সামগ্রিক প্রক্রিয়াটাতেই টাকা পয়সা খরচ করতে পারে, লেন সার্ভেতে রিপোর্ট আসবে না, সরকারি সার্ভে তো আসবে না, বেসরকারি সার্ভে তো আসবে না, আসে না, এই রিয়েলিটির উপর দাঁড়িয়ে আমার আঘাত হবে, সেখানে টাকাটা খরচ থাকে। কিন্তু কেউ যদি মনে করে মনোনয়ন বোর্ডের কাউকে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিয়ে যাবে সেটা যথার্থ না, সেটা ঠিক কথা নয়, এটা মিথ্যা কথা, এটা আসলে দূর থেকে দেখা জিনিস। তবে রাজনীতিতে স্পেশালি নির্বাচনের প্রক্রিয়ায় টাকার প্রভাবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেক্ষেত্রে সম্মিলিত যৌথ উদ্যোগ দরকার। জি ইমরান সালেহ প্রিন্স, আমরা আলোচনা যেদিকে এগিয়েছে যে উইন হোসেন প্রিন্স যে আলোচনাটি তুলেছেন যে 90-এ তিন জোটের রূপরেখা সেটা অক্ষরে অক্ষরে যদি পালন করা যেত তাহলে আজকে অনেক প্রশ্ন উঠতই না, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখুন 90-এ যে তিন জোটের রূপরেখা ছিল এটা একটা ঐতিহাসিক রূপরেখা এবং এটা আমাদের একটা দলিল হিসাবেই কিন্তু এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, তো সেই রূপরেখা বাস্তবায়নের জন্য 90-এর পরবর্তীতে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, আপনারা জানেন যে বিএনপি তখনও কিন্তু আপনার আনুষ্ঠানিকভাবে আমরা
রাষ্ট্রপতির পদ্ধতি থেকে আমরা ইয়েতে পৌঁছাই নাই, মানে সংসদীয় পদ্ধতিতে পৌঁছাই নাই আনুষ্ঠানিকভাবে। কিন্তু তারপরেও আমরা সেই সময়ে এই তিন জোটের রূপরেখা যেহেতু আমরা সিগনেচার করেছিলাম, সেই সিগনেচারের প্রতি সম্মান রেখে আমরা এই এই রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সরকার থেকে সংসদীয় পদ্ধতির সরকারে কিন্তু আমরা বাংলাদেশকে নিয়ে গিয়েছিলাম। এইগুলো একটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে বলা হচ্ছে এক রঙের পোস্টাল বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিএনপি সরকারের সময় আর সেই সময় সংসদে বা মানে বিল উত্থাপন করে আইন করা হয়েছিল যে এক রঙের পোস্টার, ডিভাইস সাইজের পোস্টার থাকবে সেখানে, আপনার প্রচারপত্র থাকবে সেখানে, একজনের নির্বাচনী বাজেট মানে প্রথমে 3 লক্ষ টাকা করা হলো, পরবর্তীতে 5 লক্ষ টাকা এটা এসেছিল, 5 লক্ষ টাকা অতিক্রম করা যাবে না এবং সেখানে কালো টাকার প্রভাব থাকা যাবে না। এগুলো তো বিএনপি সরকারের সময় আইন করা, এই তিন জোটের রূপরেখার বাস্তবায়নের অংশ হিসেবে এটা করা ছিল। হ্যাঁ, তিন জোটের রূপরেখা বাস্তবায়ন সম্পূর্ণভাবে সে সময় করা যায়নি, এটা দুর্ভাগ্যজনক। কারণ আমরা দেখেছি সে সময় তিন জোটের রূপরেখায় ছিল যে স্বৈরাচারী এরশাদ সরকারের সাথে যারা ছিল তাদেরকে মানে রাখা যাবে না, এমনকি যারা এই সন্ত্রাস করেছে এরশাদের পক্ষে তাদেরকে রাখা যাবে না। কিন্তু আমরা ধরুন দেখলাম ডাক্তার মিদন যে মারা গেল 27 ডিসেম্বর 1990 সালের যে সন্ত্রাসীদের গুলিতে মারা গেল, সেই ডাক্তার মিলনের যারা হত্যাকারী তাদেরকে আওয়ামী লীগ ফুলের মালা দিয়ে তারা তাদের ঘরে তারা উঠিয়ে নিল, এটাও তো আমরা দেখেছি। তো এগুলি কথা বলে তো আসলে করা যাবে না, মানে পাশ কাটানো যাবে না। আজকে তিন জোটের রূপরেখা পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম সেটা হতো। আজকে আজকে দেখেন সব বিএনপির উপর দোষ দেয়, আজকে আওয়ামী লীগ কি সাম্প্রদায়িক রাজনীতি করে নাই, তখন বিএনপি ভুলেশনও দিয়েছিল। কোনটা? বিএনপি তো 91 এর নির্বাচনে নমিনেশনও দিয়েছিল। আমি বলি শুধু বিএনপি দেয়নি, আমি তো বলেছি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়নি, শুধু কি বিএনপি দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছিল, এটা বলা করা যাবে না। এখানে আপনার কি বলে এটা আমি বলছি, আমি একটু শেষ করি, আমার কথা শেষ করতে দেন, খেয়ে হেরে আমার মানে আমি লাইন চ্যুত হয়ে যাব তখন। তো এই যেটা বলা হয়েছিল যে আপনার এই সেই এই আমরা 2 মিনিট সময় পাবো, আপনি শেষ করে আনলে তো করতে পারবো। জি জি জি, 2 মিনিট সময় পাবো আমরা, শেষ দিকে এসেছি। আচ্ছা আমি শেষ করছি, আমি শেষ করছি। এই যে আপনার ধরেন 96 সালে ইসলামী ঐক্য জোটের সাথে 5 দফা চুক্তি কে করেছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব করেছিলেন। এই যে কিছুদিন আগে আপনি তাদেরকে তেঁতুল হুজুর বলতে শুনলাম, তারা হঠাৎ করে আওয়ামী লীগের কাছে নির্বাচনের আগে মিষ্টি হুজুর হয়ে গেল। তারা কারা? তাদেরকে পাশে বসিয়ে কত রকমের স্লোগান, কেউ কেউ কমি জননী হয়ে গেলেন। তো এগুলো তো আওয়ামী লীগই করেছে। আজকে এগুলো শুধু বিএনপির উপর দোষ দিয়ে তো লাভ নাই, আজকে এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলকে ঐক্যমতের ভিত্তিতে নিতে হবে। আজকে আওয়ামী লীগ দেখেন আজকে তারা নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়, তারা ওই যে 30 ডিসেম্বর মার্কার দিনের ভোট রাতে করতে চায়। কেন করতে চায়? কারণ দেশ পরিচালনায় তাদের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, আপনার তাদের যে আইন শৃঙ্খলার যে অবনতি এবং সমস্ত ক্ষেত্রে যে তাদের ব্যর্থতা, এই যে করোনার কথা বললো, করোনার ক্ষেত্রে তো আজকে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। যদিও আজকে প্রধানমন্ত্রী বলেছেন তারা নাকি সফলভাবে করোনা মোকাবেলা করেছেন, এটা তো আওয়ামী লীগের নেতারাই বিভিন্ন টক শোতে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপনার মানে বিরুদ্ধে কথা বলেছেন, তারা মিসম্যানেজমেন্ট, তাদের দুর্নীতির কথা বলেছেন, অথচ প্রধানমন্ত্রী আজকে সার্টিফিকেট দিয়ে দিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা মোকাবেলায় যা করেছে যথেষ্ট করেছে, সাহসিকতার সাথে করেছে। এবং তিনি বলেছেন কারো লেখায় আপনারা কান দিবেন না, আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন, এটা সরকারি প্রশাসনের উদ্দেশ্যে বলছেন। কাদেরকে আত্মবিশ্বাস রাখতে বলছেন? যারা খিচুড়ি রান্না করতে বিদেশে যায় জনগণের টাকা খরচ করার জন্য, যারা পাবদা মাছের চাষের প্রশিক্ষণ নিতে যাচ্ছে জনগণের টাকা খরচ করে বিদেশে, তাদেরকে আত্মবিশ্বাসের সাথে থাকতে বলছেন? যারা এই যে করোনা কালে দুর্নীতি করছে, জালিয়া সার্টিফিকেট নিয়ে জালিয়াতি করছে, সরঞ্জাম কেনা নিয়ে জালিয়াতি করছে, তাদেরকে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে বলছেন? তো ওনারা তো এইসব কারণেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য জনগণের ভোটের তাদের দরকার পড়ে না, তারা ওই দিনের ভোট রাতে করার জন্য প্রশাসনকে তুষ্ট করার জন্য, এই প্রশাসনকে তুষ্ট করার প্রজেক্ট নিয়ে তারা আগাচ্ছে, এই জন্য খিচুড়ি বিতরণ রান্না করার প্রশিক্ষণে পাঠায়, এই জন্য পাবদা মাছ চাষের প্রশিক্ষণ পাঠায়, এই জন্য ভবন দেখার জন্য কর্মকর্তা কর্মচারীদেরকে পাঠাচ্ছে, এই তো চলছে। আজকে জনগণের ভোট যদি দরকার হয় তাহলে জনগণের কথা চিন্তা করতে হবে। আজকে দেখেন পেঁয়াজের ব্যাপারে কথা আসলো, আমরা দেখলাম ভারত পেঁয়াজ যে বন্ধ করে দিল, কারণ তাদের জনগণের কথা চিন্তা করে নাকি ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, কারণ সামনে তাদের নির্বাচন। যদি পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে দিত তাদের দেশে নাকি পেঁয়াজের দাম বেড়ে যেত, পেঁয়াজের সংকট হয়ে যেত, এই জন্য তারা বন্ধ করেছে। আর আমরা ইলিশ মাছ পাঠাচ্ছি, খুব ভালো কথা,
আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ করছি, কিন্তু আজকেই পত্রিকা এসছে ভারতে ইলিশ মাছ পাঠানোর কারণে বাংলাদেশে ইলিশের সংকট হয়ে গেল। বাংলাদেশের সরকার তো আপনার জনগণের স্বার্থ দেখলো না, যদিও এই পররাষ্ট্রমন্ত্রীকে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হইতে আমরা দেখছি, তিনি বলছেন ভারত নাকি অনুতপ্ত এই আপনার এই পেঁয়াজ রপ্তানি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করাতে। আমি শেষ এক লাইনে শেষ করি, তারা নাকি অনুতপ্ত, কিন্তু এই অনুতপ্তের কথা কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই তারা নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়, এবং নিয়ন্ত্রিত নির্বাচন করতে গিয়ে তারা তাদের যারা সুবিধাভোগী শ্রেণী রাজনৈতিক ভাবে বলেন প্রশাসনিক ভাবে বলেন তাদেরকে তুষ্ট করে তাদের ডিসেম্বর মার্কা জালিয়াতির নির্বাচন তারা করতে চায়। এই জন্য নির্বাচন কমিশনকে তারা পাহারা দিচ্ছে, এই ছোট জগন্নাথ কোমর ভাঙা নির্বাচন কমিশনই তাদের জন্য ভালো। জি জি, আমি আপনি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। অসীম কুমার উকিল এমপি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, রুহিন হোসেন প্রিন্স আপনাকে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। শেষ করছি আজকের ইভালি একুশের রাত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।